কিরে মামা, রেস হবে নাকি? তোমার চার চাকা আর আমার দুই চাকা। না রে ভাই, আমি কোনো রেস টেস দিব না, তুই চইলা যা। কেন রেস হবে না কেন? গাড়ি দেখে কি ভয় পালি নাকি? আর 15, আরে এইসব ভাঙড়ি কি চলে এই গাড়ির কাছে? এই আবরু, মানলাম তোর গাড়ি ভালো গাড়ি, আমাদের গাড়ি কম দামি, তুই এখন বাড়ি চলে যা, আমরা কোনো রেস টেস দিব না। কেন ভাই রেস দিবি না কেন? গাড়ি দেখে কি ভয় পালি নাকি? দাঁড়া, তোদের একটু খেলা দেখাই। আমি তো এত সহজে যাব না, আমি আজকে বাসা থেকে নিয়ত করে আইছি যে তোর সাথে রেস দেব, তারপর বাসায় যাব। তাড়াতাড়ি শুরু কর, তাড়াতাড়ি শুরু কর বন্ধু, যা যা গাড়িতে যা। না রে ভাই, আমি রেস দিব না। আরে বেশি বুঝিস নাকি, তুই যা গাড়িতে যা তাড়াতাড়ি। এই সব চল, রেস হবে, খেলা হবে। দেখ ভাই, আমার রেস দেবার কোনো ইচ্ছে নাই, তুই জোর করছিস এর জন্য দিচ্ছি, কিন্তু গাড়িটা একটু সাবধানে চালাই। আরে কিসের সাবধান, রেস কি কখনো সাবধানে হয় নাকি? খেলা হবে, হুররে, সেই টান হবে। কিরে ভাই এত পিছনে কেন? আই আই আই। আরে এসব ভাঙড়ি গাড়ি চলে নাকি? এসব গাড়ি নিয়ে আমার সামনে আসবি না, টাটা মামা, আর খুঁজে পাবা না আমাকে। কিরে আবাল, গাড়ি চালাইতে পারিস না নাকি? আরো গতিতে চালা, এত পিছে পড়ে রইছিস কেন? এ কিরে রফিকুল, এ কিরে সুয়াক, পারলি না তো, হাইরে গেলি তো, তোর চার চাকারে তো খাইয়ে দিলাম পুরো। আরে হইছে হইছে, তুই জিতছস না, আমরা তো হাইরে গেছি, যা এখন বাড়ি চলে যা। হ্যাঁ হইছে হইছে, তোমাদের মতো ড্রাইভার রে আমি। না রে রফিকুল, অব্রোড তো কিছু একটা করতে হবে, ও একটা বাইক কিনে কি এমন একটা পার্ট লইতেছে। আরে হ্যাঁ, মনে হয় তো বাইক কিনে নাই, যেন উড়োজাহাজ কিনছে, এত পরিমাণ পার্ট দেখায়। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে, একটা কাজ করলে কেমন হয়? কি করবি রে? শোন, কালকে আমরা ওরে রেস দিতে ডাকবো, ডাইকাই না ওরে উসলাই দিমু, যেন ও গতিতে গাড়ি চালাইয়া অ্যাক্সিডেন্ট করে, ওরে এমন একটা শিক্ষা দিমু যেন আর জীবনে কখনো কারো সাথে রেস না দিতে আসে। এই তো আমার মনের মতো একটা কথা বলছস, ওরে এমন ভাবে অ্যাক্সিডেন্ট করাইতে হবে যাতে ও দুনিয়াতে আর না থাকে। ঠিক আছে, তাহলে এই কাজই করতে হবে, কালকে আবার ওরে ডাইকা আবার রেস দিমু। কিরে শুভ, আজকে তো সুয়াক আর রফিকুল রে ফুল খাইয়ে দিয়েছি। এ খাইছস মানে, কি হয়েছে বলতো? আরে এই যে গাড়ি কিনেছি কি জন্যি, রেস দিয়ার জন্যি। ওদের যে গাড়ি আছে না প্রাইভেট, ওই চার চাকারে তো ফুল খাইয়ে দিয়েছি। তার মানে তুই ওদের সাথে রেস দিয়েছিস? আরে হ্যাঁ, এইসব কথা আবার বলতে হয় নাকি, প্রাইভেট কার রে ফুল খাইয়ে দিয়েছি। দেখ ব্রো, কোনো কারণ ছাড়া মানুষের পিছে লাগার কি দরকার? কি দরকার মানে, আরে দরকার তো আছেই, 6 লাখ টাকাতে গাড়ি কিনেছি তো রেস দেওয়ার জন্য। রেসই যদি না দিই তাইলে এই গাড়ির মান সম্মান থাকে? দেখ তুই যা করবি কর ভাই, কিন্তু আমাদের সামনে আর এই গাড়ি নিয়ে আসবি না। হ আসলাম না, না আসলে আমার কি হবে? যা যা। কিরে সুয়াক, শুনলাম তোদের নাকি আবার মরণের চুলকানি উঠেছে, তোরা নাকি আবার আমার সাথেই রেস খেলবি? হ্যাঁ তোর সাথেই তো আবার রেস খেলবো, কিন্তু আমাদের তো ভয় লাগে রে, তুই যে প্রোম্যাক্স রাইডার। অব্রো এবার কি তুই আমাদের হারাইতে পারবি? তো দেখা যাবে তুই কেমন ড্রাইভার। বলে হারাই দিতে পারবি তো? আরে তোরা তো হাইরে গিছিস অলরেডি, তোদের মতো ড্রাইভার রে হারানো আমার কাছে 1 টুর ব্যাপার, 5 মিনিট টাইমও লাগবে না তোদের হারাইতে, বুঝছিস? চল তাইলে দেখা যাবে কে কাকে হারায়। ঠিক আছে তাইলে রেডি কর, দেখা যাবে কে কাকে হারায়। এ বন্ধু চল। কিরে আমি এখনো স্টাডি দিতে পারলাম না, ওরা চলে গেল কেন? এই তো ওদের সামনে চলে আইছি, বলো এত স্পিডে চালাই কেন, আগে উঠে গেল আমার আগে। কিরে অব্রো সোলো হয়ে গেলি কেন, টান দে টান দে, নাইলে তো হাইরে যাবি। আরে ভাই আমার আগে উঠে গেল, আল্লাহ আমার কি হবে এখন, মান সম্মান আজকেই থাকবে না রে, ওদের পিছনে ফেলাইতেই হবে যাই করে হোক। কিরে সোহাগ, এ তো মনে হয় গেছে, এর গাড়ির অবস্থা তো পুরো খারাপ, তার চেয়ে চল আগে ভাগি।
বাইক রেস কখনোই একটা ভালো কাজ না। বাইক রেসের জন্য আমাদের ভিতরে অনেকেরই জীবন পর্যন্ত চলে যায়। তাই বাইক রেস থেকে সবাই দূরে থাকুন, সাবধানে বাইক রাইড করবেন।